লাল চাদান, অনেকটা মাটির উপর খুঁটি দিয়ে তাঁবু গাড়ার মতো। আর এরপর সুরা আল গাসিয়ার 17-19 আয়াতে আছে, উহারা কি অবিশ্বাসীরা দৃষ্টিপাত করে না পর্বতমালার দিকে, আল জিবাল কিভাবে উহাকে স্থাপন করা হইয়াছে তাঁবুর মতো? এখানে বলা হয়েছে যে পর্বতকে বসানো হয়েছে তাঁবুর খুঁটির মতো, এই খুঁটিগুলো তাঁবুকে শক্তভাবে ধরে রাখে। তাই এখানে আবারও বলা হচ্ছে যে খুঁটিগুলো মানে পর্বতগুলোর কারণে পৃথিবী ঢলে পড়ে না। এখানে আরেকটা ব্যাপার দেখতে পাবেন রাওয়াসিয়া শব্দটার মধ্যে, যার অর্থ পর্বতমালা। এই শব্দটার উৎপত্তি হয়েছে আরবি শব্দ আরশা থেকে। এই আরবি শব্দটা দিয়ে বোঝানো হয়েছে নোঙ্গরকে। নোঙ্গর ছুড়ে দেয়া বা নোঙ্গর গাথা হল আলগা আল মির্শা। তাহলে এখানে নোঙ্গর দিয়ে জাহাজ থামানোর বদলে আমরা পর্বতকে থামাচ্ছি যাতে পৃথিবী ঢলে না পড়ে। এই কথাগুলো থেকে আমরা বুঝতে পারি যে মোহাম্মদের অনুসারীরা ভাবত যে পর্বতগুলো তাঁবুর খুঁটির মতো গেঁথে দেওয়া হয়েছে যাতে করে পৃথিবী ঢলে না পড়ে আর ভূমিকম্প না হয়। কিন্তু বাস্তবে এই কথাটা ভুল, পর্বত থাকার কারণেই ভূমিকম্প হয়। তাই কোরআনের এই আয়াতগুলোতে সমস্যা আছে। ডক্টর মরিস বুকাইলি এটা মেনে নিয়েছেন আর এটা নিয়ে আলোচনা করেছেন তার বই দ্য বাইবেল দ্য কোরআন অ্যান্ড সায়েন্স। আমার বলা এই আয়াতগুলোর উদ্ধৃতি দিয়েছেন, আধুনিক ভূতত্ত্ববিদদের মতে পৃথিবীর ত্রুটির কারণেই বিভিন্ন জায়গায় পাহাড় পর্বত তৈরি হয়। এসব ত্রুটির কারণেই পৃথিবীর ভূত্বকের গঠন বিভিন্ন স্থানে স্বাভাবিক থাকে। এ সম্পর্কে প্রশ্ন করা হলে জিওলজির একজন প্রফেসর ডক্টর ডেভিড ইয়াং বলেছেন, এটা সত্যি কথা যে অনেক পর্বতমালায় ভাঁজ হওয়া পাথর আছে, আর এমন প্রচুর পাথর আছে। তবে এটা সত্যি নয় যে এই ভাঁজের কারণে ভূত্বক স্বাভাবিক থাকে। বিভিন্ন জায়গায় ভাঁজ হওয়া পাথর দেখে বোঝা যায় যে ভূত্বক আসলে অস্বাভাবিক। অন্য কথায় বললে, পাহাড় পর্বত পৃথিবীর ঢলে পড়া সামলায় না, এই পাহাড় পর্বতের কারণেই আসলে পৃথিবীর ভূপৃষ্ঠ ঢলে পড়েছে। বর্তমান সময়ের জিওলজিক্যাল থিওরি বলে যে পৃথিবীর শক্ত ভূত্বক বিভিন্ন সেকশনাল প্লেটে বিভক্ত, যেগুলো খুব আস্তে আস্তে নড়াচড়া করে। কখনো কখনো প্লেটগুলো আলাদা হয়ে যায়, যেমন উত্তর আর দক্ষিণ আমেরিকা আলাদা হয়ে যাচ্ছে ইউরোপ আর দক্ষিণ আফ্রিকা থেকে। কখনো কখনো তারা একসাথে থাকে, একটা আরেকটার ভিতরে ঢুকে যায়, আরেকটার সাথে ধাক্কা খায়, আর এভাবেই ভূমিকম্প হয়। এভাবে পাহাড় পর্বত তৈরি হওয়ার একটা উদাহরণ পাওয়া যাবে মধ্যপ্রাচ্যে, যেখানে আরব দেশগুলো ইরানের কাছে চলে যাওয়ায় ইরানে তৈরি হয়েছে জাইগ্রোস পর্বতমালা। যারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে ভ্রমণ করেছেন তারা দেখে থাকবেন যে পাহাড়ের পাশে বালির যে স্তর জমা পড়ে সেটা আনুভূমিক থাকে, সেগুলোই আস্তে আস্তে উপরে উঠতে থাকে। এখানে স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বালির স্তূপটা, এটা প্রথমে আনুভূমিক ছিল, পরে 75 ডিগ্রি উপরে উঠে গেছে। বালিগুলো এভাবে উঠে গেছে ভূমিকম্পের কারণে, আর এভাবে পাহাড় পর্বত তৈরি হয়। মাঝে মধ্যে প্লেটগুলোর মধ্যে ধাক্কাধাক্কি হয় আর নাড়াচাড়া শুরু হয়, আর এসব জায়গায় প্রচুর শক্তির উৎপাদন হয়। যদি প্লেটগুলো আলাদা আলাদা না হয়ে যায়, যে প্লেটগুলো পাশাপাশি থাকে তারা তখন কাছাকাছি আসতে থাকে, এতে তৈরি হয় একটা শকওয়েভ। একটা প্লেট আরেকটা প্লেটের সাথে খুব জোরে বাড়ি খায়। কিছুদিন আগে একটা ভূমিকম্পের পর দেখা গিয়েছিল যে মেক্সিকোর কোকোস প্লেট হঠাৎ করে 3 মিটার উপরে উঠে গেছে। অবশ্য আপনার বাড়ি যদি হঠাৎ 3 মিটার উপরে উঠে যায় তাহলে বিপদ হয়ে যাবে। আরেক ধরনের পাহাড় আর পর্বত তৈরি হয় আগ্নেয়গিরি থেকে। পৃথিবীর ভেতর থেকে লাভা আর ছাই ছিটকে বাইরে বেরিয়ে আসে, তারপর উঁচু একটা পর্বত তৈরি হয়। এমনকি সমুদ্রের নিচেও এমনটা হয়। এখন আমরা এরকম একটা ছবি দেখব এই স্লাইডে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, পরিষ্কার না। সমুদ্র পৃষ্ঠের ভূত্বক হল এখানে, আর এখানে হল মহাদেশগুলোর ভূত্বক, আর সমুদ্রের ভূত্বক মহাদেশের ভূত্বকের নিচে চলে যাচ্ছে, আর এসব জায়গায় তৈরি হচ্ছে পাহাড়। এটা হলো আগ্নেয়গিরি, আর এটা হলো ম্যাগমা বা গলিত পাথর, এই আগ্নেয়গিরি থেকে বের হয়, আর এটা আরেকটা আগ্নেয়গিরি যেটা থেকে ম্যাগমা বের হয়ে আসছে। তাহলে এভাবেই পাহাড় পর্বত তৈরি হয়ে থাকে, আর এজন্যই ভূমিকম্প হয়। কিছু কিছু আগ্নেয়গিরিতে গলিত পাথর আগ্নেয়গিরির জ্বালামুখের মধ্যে ঢুকে পড়ে, আর এগুলো
অনেক ঘন পাথরে পরিণত হয়। এ পাথর পৃথিবীর ভূত্বকের নিচেও ছড়িয়ে পড়ে। এগুলোর মুখ যদি বন্ধ করে দেয়া হয় তাহলে এগুলো প্লাগে পরিণত হবে। যা হোক, এগুলো শিকড়ের মতো না, এগুলো পাহাড় পর্বতের ভার বহন করে না, এগুলো একদম প্লাগের মতো। তাই মাঝে মধ্যে প্লাগের নিচে প্রেসার তৈরি হলে অগ্নুৎপাত আরম্ভ হয়, যেমনটা হয়েছিল 1883 সালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ক্রাকোটা দ্বীপে। পুরো দ্বীপটাই ধ্বংস হয়ে গিয়েছিল। এই কিছুদিন আগে মাউন্ট সেন্ট হেলেনাতেও একই ঘটনা ঘটেছিল। এ কথা থেকে বলতে পারি যে পৃথিবীতে ধাক্কা ধাক্কা নড়াচড়ার জন্যই পাহাড় পর্বত তৈরি হয়, আর এইসব পাহাড় পর্বত তৈরি হওয়ার কারণেই ভূমিকম্প হয়। যখন প্লেটগুলো একে অন্যের উপরে উঠে যায় তখন ভূমিকম্প হয়, যখন অগ্নুৎপাত হয় তখন ভূমিকম্প হয়। তবে একথা পরিষ্কার যে মুহাম্মদের অনুসারীরা এইসব আয়াত বিশ্বাস করত যে আল্লাহ এইসব পাহাড়কে নিচে ফেলে দিয়েছেন তাবুর খুঁটির মতো বা নোঙ্গরের মতো, যাতে পৃথিবী ঢলে না পড়ে। পৃথিবীতে পাহাড় ছুঁড়ে ফেলাটা কবিতা হতে পারে, তবে যদি বলেন পাহাড় পর্বতের কারণে পৃথিবী ঢলে পড়ে না, সেটা ভুল। আধুনিক বিজ্ঞান এরকম কোনো কথা বলে না। এবার আমরা দেখব যে সূর্য সম্পর্কে কি বলে, কোরআন কি বলে সূর্য সম্পর্কে। কোরআনে সূরা কাহাফের 86 নম্বর আয়াতে উল্লেখ আছে যে চলিতে চলিতে জুলকার নাইন অর্থাৎ আলেকজান্ডার দ্য গ্রেট সূর্যের অস্তগমন স্থানে পৌঁছিল এবং সূর্যকে এক পঙ্কিল জলাশয় অস্তগমন করিতে দেখিল। আমি দুঃখিত, আজকের বিজ্ঞান, বিংশ শতাব্দীর বিজ্ঞান বলে যে সূর্য কোন পঙ্কিল জলাশয় অস্ত যায় না। এরপর আছে সূরা আল ফুরকানে 45 ও 46 আয়াতে উল্লেখ করা আছে, তুমি কি তোমার প্রতিপালকের প্রতি লক্ষ্য করো না কিভাবে তিনি ছায়া সম্প্রসারিত করেন, তিনি ইচ্ছা করিলে ইহাকে তো স্থির রাখিতে পারিতেন, অনন্তর আমি সূর্যকে করিয়াছি ইহার নির্দেশক। এটাকে কি বলবেন, সূর্য কি? যদি সূর্য আপনার ঠিক মাথার উপরে থাকে তাহলে আপনার ছায়া পড়বে না বা ছোট একটা ছায়া পড়বে, আর সূর্য অস্ত যেতে থাকলে আপনার ছায়াটা লম্বা হবে সূর্যের উল্টো দিকে। পৃথিবীর সাথে তুলনা করলে সূর্যের অবস্থান স্থির, সূর্যের কারণে ছায়া জায়গা বদলায় না। পৃথিবী ঘোরার কারণেই ছায়া জায়গা বদলায়। তাই যদি বিংশ শতাব্দীর আধুনিক বিজ্ঞানের কথা বলেন, এই সূরায় বলা উচিত, অনন্তর আমি পৃথিবীকে করিয়াছি ইহার নির্দেশক। এবার আমরা অন্য একটা বিষয় দেখব, সুলাইমানের মৃত্যু। এটা বিজ্ঞান কিনা আমি বলতে পারবো না, হতে পারে সমাজবিদ্যা। সুলাইমানের মৃত্যু সূরা সাবার 12-14 আয়াতে আছে যে সুলাইমানের হয়ে জিন্না বিভিন্ন কাজ করত। যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটাইলাম তখন জিন দিগকে তাহার মৃত্যুর বিষয় জানাইল কেবল মাটির পোকা, যাহারা তাহার লাঠি খাইতেছিল। যখন সে পড়িয়া গেল তখন জিনেরা বুঝিতে পারিল যে উহারা যদি অদৃশ্য বিষয়ে অবগত থাকিত তাহা হইলে উহারা লাঞ্ছনাদায়ক শাস্তিতে আবদ্ধ থাকিত না। তাহলে নবী সুলাইমান মারা গেছেন কিন্তু লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন, মরক্কো রাস্তায় একটা লোকের মতো যে সব পথচারীদের দেখছে, আর কেউ এসে জিজ্ঞাসা করছে না সে কি খাবে, কোনো জেনারেল অর্ডার নিতে আসে না, অথবা তার কোনো মন্ত্রী এসে বলে না স্বীকার করতে যাবে কি না, কেউই খেয়াল করে না। আমি দুঃখিত, আমি এই গল্পটা বিশ্বাস করি না। এটা কোন আধুনিক বিংশ শতাব্দীর সমাজবিদ্যা অথবা সপ্তম শতাব্দীর কোন সমাজবিদ্যা নয়। কোথায় কোন রাজা এভাবে একা একা থাকেন না। শেষে আমরা দেখব দুধ সম্পর্কে। কোরআনে সূরা নাহলের 66 নম্বর আয়াতে বলা আছে, তোমাদের জন্য আমি গবাদি পশুদের মধ্যে উহাদের উদরস্থিত গোবর ও রক্তের মধ্যে হইতে তোমাদিগকে পান করাই বিশুদ্ধ দুগ্ধ, যাহা পানকারীদের জন্য সুস্বাদু। উদরের মধ্যে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র থাকে, সরি, আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে উদরের মধ্যে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র থাকে। চামড়ার নিচে স্তন গ্রন্থি মানুষের বেলায় থাকে এখানে, গবাদি পশুর ক্ষেত্রে এটা থাকে পায়ের চামড়ার নিচে, গবাদি পশুর দুধ আর ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রের মধ্যে কোন সম্পর্ক নেই। এটার সাথে শুধু মলমূত্রের সম্পর্ক আছে, মলমূত্র শরীরের মধ্যে তৈরি হয় তারপর শরীরের বাইরে বেরিয়ে যায়, এটার সাথে দুধের সম্পর্ক নেই। গবাদি পশুর দুধের সাথে এটার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। সবশেষে এবার আমরা দেখব সম্প্রদায় নিয়ে।
কোরআনে সূরা আনামের 38 নম্বর আয়াতে আছে, ভূপৃষ্ঠে বিচরণকারী এমন জীব নাই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোন পাখি ওড়ে না যাহারা তোমাদের মতো একটি উম্মত। বলা হয়েছে পৃথিবীতে এমন কোন জীব নেই অথবা নিজ ডানায় ওড়ে এমন কোন পাখি নেই, তারপর বলা হয়েছে যে সবই তোমাদের মতো একটি সম্প্রদায়। আর ধরে নিচ্ছি যে কোরআনে এই কথা আমাদের মানুষের উদ্দেশ্যেই বলেছে। এখন কিছু কিছু মাকড়সা আছে, যখন তারা মিলিত হয় মা মাকড়সা তখন বাবা মাকড়সাকে খেয়ে ফেলে। আমি এর জন্য খুশি যে আমার স্ত্রী আমাকে খেয়ে ফেলে না। এমনকি মৌমাছির ক্ষেত্রেও অতিরিক্ত পুরুষ মৌমাছিগুলোকে তাড়িয়ে দিয়ে মেরে ফেলা হয়। আমি খুব খুশি যে আমার চারটা ছেলে মেয়ে আছে আর আমার স্ত্রী আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি। এবার দেখি সিংহকে। যখন কোন জঙ্গলে পুরুষ সিংহটা বুড়ো হয়ে যায়, একটা তরুণ সিংহ এসে বুড়োটাকে তার সিংহীদের কাছ থেকে তাড়িয়ে দেয়। এই তরুণ সিংহই তখন সেখানে রাজত্ব করে। তখন বাচ্চাগুলোকে কি করা হয়? তরুণ সিংহটা তখন সবগুলো বাচ্চাকে মেরে ফেলে। তাই আমার মনে হয় না যে আয়াতটা ঠিক আছে। সবাই সম্প্রদায় বাস করে না, সব পশু পাখি আমাদের মতো সম্প্রদায় বসবাস করে না। সবশেষে বলবো এটা পরিষ্কার যে কোরআনে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল রয়েছে। সাধারণভাবে কোরআন সপ্তম শতাব্দীর বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা এখানে সত্যটা জানতে এসেছি, এখানে সঠিক তথ্যগুলো দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছি। যদি আরো জানতে চান, এটা আছে আমার বইয়ে, দ্য কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অব হিস্ট্রি অ্যান্ড সায়েন্স। বইটা আপনারা এই অডিটোরিয়ামের বাইরে থেকেই কিনতে পারবেন। ঈশ্বর আপনাদের ঠিক পথে পরিচালিত করুক। ধন্যবাদ। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, আপনাকে অনেক ধন্যবাদ। এখন ভাই সাবিল আহমেদ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবেন আমাদের পরবর্তী বক্তা ডক্টর জাকির নায়েককে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি বর্তমান সময়ের একজন বিখ্যাত পণ্ডিত ডক্টর জাকির আব্দুল করিম নায়েকের সাথে। তার বয়স 34 বছর। তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, যেটা ইন্ডিয়ার বোম্বেতে। পেশাগতভাবে শিক্ষাপ্রাপ্ত একজন চিকিৎসক হলেও ডক্টর জাকির নায়েক পৃথিবী জুড়ে পরিচিত ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বক্তা হিসেবে। ডক্টর জাকির কোরআন, হাদিস আর অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে আর এর পাশাপাশি যুক্তি আর বিজ্ঞানের সাহায্যে ইসলাম ধর্মের বিভিন্ন মতবাদের ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেন আর ইসলাম সম্পর্কে অন্যান্য মানুষের ভুল ধারণাগুলো দূর করেন। তিনি তার সুচিন্তিত মতামত আর অকাট্য যুক্তি দিয়ে বলা উত্তরগুলোর জন্য বিখ্যাত। যখন শ্রোতারা তার লেকচার শেষে বিভিন্ন প্রশ্ন করেন, গত 4 বছরে এ পর্যন্ত ডক্টর জাকির নায়েক 400টিরও বেশি পাবলিক লেকচার দিয়েছেন বিভিন্ন দেশে, এছাড়াও ইন্ডিয়াতে অনেক লেকচার দিয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশের অনেক টিভি চ্যানেল আর স্যাটেলাইট টিভি চ্যানেলে তার অনুষ্ঠান নিয়মিতভাবে প্রচারিত হয়। তিনি ইসলাম ও অন্যান্য ধর্মের উপর বই লিখেছেন। অন্যান্য ধর্মের অনুসারী অনেক বিখ্যাত লোকদের সাথে তিনি প্রচুর সিম্পোজিয়াম আর আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আপনাদের একটা কথা বলি, যখন আমাদের দুইজন বক্তার লেকচার পুরোপুরি শেষ হয়ে যাবে তখন আপনাদের জন্য থাকবে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। তাই যারা পরে এসেছেন তাদের বলছি, প্রথমে আপনারা মাইকে প্রশ্ন করবেন, তারপর ইন্ডেক্স কার্ডে করবেন। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের সামনে এখন লেকচার দেবেন ডক্টর জাকির নায়েক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি ওয়া সাহবি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম
হাত্তা ইয়াতাবায়্যিনা লাহুম আন্নাহু আল-হাক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় ডাক্তার উইলিয়াম ক্যাম্বেল, ডাক্তার মাজাকাস, ডাক্তার জামাল বাদাই, ভাই স্যামুয়েল নমান, ডাক্তার মোহাম্মদ নায়েক, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি, দয়া আর আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক। আজকের এই আলোচনার বিষয়বস্তু হল আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআন এবং বাইবেল। পবিত্র কোরআন হল সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব, যেটা নাজিল হয়েছিল সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যদি কোনো বইকে দাবি করা হয় যে সেটা আল্লাহ তাআলার আসমানি কিতাব, তাহলে বইটাকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আগেকার দিনগুলোতে সেই দিনগুলোকে বলা হতো অলৌকিক কাজের যুগ। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন হল সবচেয়ে শ্রেষ্ঠ অলৌকিক। এরপরে পৃথিবীতে আসলো কবিতা আর সাহিত্যের যুগ। তখন মুসলিম অমুসলিম তারা উভয় স্বীকার করত যে কোরআন হল পৃথিবীতে আসা এ পর্যন্ত সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্যকর্ম। তবে বর্তমানে পৃথিবীতে চলছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। আসুন দেখা যাক কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের কোন সামঞ্জস্য আছে নাকি নেই। অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, ধর্ম ছাড়া বিজ্ঞান সেটা পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া কোন ধর্ম সেটা অন্ধ। আপনাদের মনে করিয়ে দিই যে পবিত্র কোরআন কোন সায়েন্সের বই না, SCIENCE। এতে আছে নিদর্শন বা সাইন, SIGN। এই বইতে আছে আয়াত, আর কোরআনে আছে 600 বেশি সাইন বা আয়াত, যার মধ্যে হাজারটা আয়াতে সায়েন্সের কথা বলা হয়েছে। আজকের এই আলোচনার বিষয়টা হল কোরআন আর বিজ্ঞান নিয়ে। তাই আমি আজকে শুধু বিজ্ঞানের বিভিন্ন ঘটনা নিয়েই আলোচনা করব। এখানে কোনো বৈজ্ঞানিক অনুমান বা থিওরির কথা আমি বলবো না, যেগুলো শুধু অনুমান, কোনো প্রমাণ নেই। আর আমরা সবাই জানি বিজ্ঞান অনেক সময় সিদ্ধান্ত বদলায়। মরিস বুকাইলির বইয়ের উত্তরে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল একটা বই লিখেছেন, দ্য কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য হিস্ট্রি অ্যান্ড সায়েন্স। তিনি তার বইয়ে লিখেছেন, দুইভাবে আলোচনা করা যায়, একটা হল একমত হয়ে আলোচনা, যেখানে ধর্মগ্রন্থের সাথে বিজ্ঞানের সামঞ্জস্য নিয়ে আলোচনা করা হয়, অন্যটা হল ভিন্ন মতের আলোচনা, যেখানে ধর্মগ্রন্থের সাথে বিজ্ঞানের বিভিন্ন অসামঞ্জস্যগুলো নিয়ে আলোচনা করা হয়। অসামঞ্জস্যগুলো নিয়ে এভাবেই ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বেশ সুন্দরভাবে বললেন। তবে আপনারা যদি কোরআনের কথা বলেন, যদি আপনারা ভিন্ন মত হয়ে আলোচনা করেন বা একমত হয়ে আলোচনা করেন, যদি আপনারা যুক্তি মেনে চলেন, আর যদি ভিন্ন জায়গায় আপনাকে ব্যাখ্যা করে বোঝানো যায়, তাহলে একজন মানুষও এটা প্রমাণ করতে পারবে না যে কোরআনের কোন আয়াত আধুনিক বিজ্ঞানের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোন কথা বলেছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারে কোরআনের বেশ কিছু বৈজ্ঞানিক ভুলের কথা বলেছেন, আর আমার উচিত হবে তার এই যুক্তিগুলো খণ্ডন করা। তবে যেহেতু তিনি আগে লেকচার দিয়েছেন, আমি তার মাত্র কয়েকটা যুক্তি খণ্ডন করব। তিনি বেশিরভাগ সময় যেগুলো নিয়ে কথা বলেছেন সেগুলো নিয়েই আমি বলবো, যেমন প্রাণীবিদ্যা আর ভূতত্ত্ববিদ্যা। অন্যান্য বাকিগুলো ইনশাআল্লাহ পরে আমি সময় পেলে সব যুক্তিগুলোই তার খণ্ডন করব ইনশাআল্লাহ। আমাকে দুটোই করতে হবে, আলোচনার বিষয়ের উপর আমি অবিচার করতে চাই না। বিষয়টা হল বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল। আমি শুধু একটা ধর্মগ্রন্থ নিয়ে কথা বলবো না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বাইবেল সম্পর্কে মাত্র দু একটা কথা বলেছেন, আমি বাইবেল সম্পর্কেও বলবো ইনশাল্লাহ, দুই ধর্ম সম্পর্কেই বলবো ইনশাল্লাহ, আজকের বিষয়টার সাথে অবিচার করব না। এখন পবিত্র কোরআন সম্পর্কে বলি। আধুনিক জ্যোতির্বিদরা বলছে, বিজ্ঞানীরা, জ্যোতির্বিদরা কয়েক দশক আগে তারা বর্ণনা দিয়েছেন কিভাবে আমাদের এই বিশ্বজগৎ তৈরি হয়েছে। এটা বলা হয়েছে বিগ ব্যাং,
তারা বলে যে প্রথমে বিশ্বের সবকিছু ছিল একটা বিন্দুতে, পরে এটা বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ে বিগ ব্যাং, এ থেকেই তৈরি হল ছায়াপথ, তারা, সূর্য আর আমাদের এই পৃথিবী। এই কথাটাই পবিত্র কোরআনের সংক্ষেপে বলা হয়েছে, সূরা আম্বিয়ার 21 নম্বর আয়াতে উল্লেখ আছে, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, কাফিররা কি ভাবিয়া দেখে না, আন্ন সামাওয়াতি ওয়াল আরদা, আকাশমন্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশিয়া ছিল, আমি উভয়কে পৃথক করিয়া দিলাম। চিন্তা করেন, এই কথাটা আমরা জানতে পারলাম কিছুদিন আগে, আর কোরআন 1400 বছর আগে কথা বলে গিয়েছে। আমি যখন স্কুলে পড়তাম তখন শিখেছিলাম যে পৃথিবীর সাপেক্ষে সূর্য স্থির থাকে, পৃথিবী আর চাঁদ নিজ অক্ষের চারিদিকে প্রদক্ষিণ করছে কিন্তু সূর্যের অবস্থান স্থির। কিন্তু পবিত্র কোরআনের একটা আয়াতে পড়লাম, সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ আছে যে হুয়াল্লাযী খালাকাল লাইল ওয়ান নাহার, আল্লাহ সৃষ্টি করিয়েছেন রাত্রি এবং দিবস, ওয়াশশামস ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র, কুল্লুন ফী ফালকি ইয়াসবাহুন, এদের মধ্যে প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। এখন আলহামদুলিল্লাহ আধুনিক বিজ্ঞান কোরআনের এই কথার সাথে একমত। কোরআনে যে আরবি শব্দটা বলা হয়েছে ইয়াজবাহুন, সেটার অর্থ চলন্ত কোনো কিছুর গতি। যখন সৌরজগতের কথা বলা হচ্ছে এটার অর্থ নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করা। তাই কোরআন বলছে যে সূর্য এবং চাঁদ গতিশীল এবং নিজ অক্ষের চারপাশে ঘুরে। আজকে আমরা জানি নিজের চারপাশে ঘুরে আসতে সূর্যের প্রায় 25 দিন সময় লাগে। এডউইন হাবল আবিষ্কার করেন যে বিশ্বজগৎ ক্রমশই বাড়ছে। পবিত্র কোরআনের সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আমি নির্মাণ করিয়াছি মহা সম্প্রসারণশীল আকাশ আমার ক্ষমতা বলে। এখানে আরবি শব্দ মহসিয়ানা, যার অর্থ অসীম সম্প্রসারণশীল বিশ্বজগৎ। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল জ্যোতির্বিদ্যা নিয়ে যে যুক্তিগুলো দিলেন, পরে আমি সেগুলো খণ্ডন করব ইনশাল্লাহ। পানিচক্রের কথা বলতে গিয়ে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারে বেশ কিছু কথা বললেন। পবিত্র কোরআনে পানিচক্রের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল চারটা স্তরের কথা বললেন, তার বইতে তিনি চতুর্থ স্তরে দুটো ধাপের কথা লিখেছেন, শেষ ধাপটার কথা তিনি স্লাইডে বলেননি, আমি জানি না কেন। তিনি লিখেছেন ড্রিপলিনশন ওয়াটার টেবল, তিনি সে কথা এখানে বলেননি, হতে পারে এই কথাটা বাইবেলে লেখা নেই। তিনি বলেছেন যে পবিত্র কোরআনে এমন কোন আয়াত নেই যেখানে বাষ্পীভবনের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা তারিকের 11 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, শপথ করো আসমানে যাহা ধারণ করে বৃষ্টি অর্থাৎ বাষ্পীভবন। আর কোরআনের অনেক সমালোচকই বলেছেন যে পবিত্র কোরআনে সূরা তারিকের 11 নম্বর আয়াতে আসমান থেকে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, অর্থাৎ বাষ্পীভবন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের মতো যারা আরবি জানেন তারা বলতে পারেন, কেন আল্লাহ তাআলা এই কথা বলেননি যে অর্থাৎ আসমান থেকে বৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়, আল্লাহ বিশেষভাবে এই কথাটা কেন বলেননি। এখন আমরা জানি কেন আল্লাহ এই কথাটা কোরআনে উল্লেখ করেননি, কারণ আজকের দিনে আমরা জানতে পেরেছি যে ওজোন স্তরের কারণে, পৃথিবীর বায়ুমণ্ডলের একটা স্তর, এখান থেকে বৃষ্টির পাশাপাশি আরো অনেক বস্তু আর শক্তি পৃথিবীতে প্রবেশ করে, যার মধ্যে মানুষের জন্য উপকারী অনেক কিছুই আছে। আকাশ থেকে শুধু বৃষ্টি আসে না, আমরা এখন জানি আকাশ থেকে টেলিফোন আর টেলিভিশনের বিভিন্ন তরঙ্গ আসে, আর এটা দিয়ে আমরা টিভি দেখি, যোগাযোগ করতে পারি আর রেডিও শুনতে পারি। আর এছাড়াও মহাবিশ্ব থেকে বিভিন্ন রকম ক্ষতিকর রশ্মি আসে, এগুলোকে ওজোন স্তর শুষে নেয়। যেমন ধরুন সূর্যের আলোর অতিবেগুনি রশ্মিকে ওজোন স্তর শুষে নেয়। এরকম না হলে পৃথিবীর বুকে মানুষ জাতি বেঁচে থাকতে পারত না। তাই আল্লাহ সুবহান ওয়া তাআলা অনেক উপরে, অনেক বেশি সঠিক যখন তিনি বলেছেন আসমান বৃষ্টিকে ধারণ করে। এছাড়া আসমানে ধারণ করা অন্যান্য বস্তুর কথাও কোরআনে বলা হয়েছে, এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখুন, কোরআনে পানিচক্রের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। ডক্টর ক্যাম্বেল বাইবেল সম্পর্কে যা বলেছেন, এক নম্বর স্লাইডে তিনি প্রথম আর তৃতীয় স্তরের কথা বলেছেন, তারপর দ্বিতীয় স্তর, এক তিন তারপর দুই, যে বৃষ্টির পানিকে তুলে নেওয়া হয় তারপর আবার পৃথিবীর উপর বৃষ্টিপাত হয়। এই মতবাদটা হল ফাসোপ্লিটাসের মতবাদ, খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে। তিনি ভেবেছিলেন সমুদ্রের পানিকে বাতাস উপরে তুলে নেয় তারপর পৃথিবীতে বৃষ্টিপাত হয়, এখানে মেঘের কোনো উল্লেখ নেই। দ্বিতীয় উদ্ধৃতি দিতে গিয়ে ডক্টর ক্যাম্বেল বলেছেন, প্রথমটা হল তার মতে বাষ্পীভবন, আমিও এতে একমত, বাইবেলের সাথে একমত হয়ে আলোচনা করতে আমার কোনো আপত্তি নেই।
তারপর বৃষ্টিপাত হয়, তারপর মেঘ তৈরি হয়। এটা কিন্তু সম্পূর্ণ পানিচক্র নয়। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনে পানিচক্রের কথা একেবারে বিস্তারিত ভাবে বলা হয়েছে, অনেক আয়াতে আছে সেখানে কিভাবে পানি উপরে উঠে বাষ্প হয়, তারপর মেঘ তৈরি হয়, মেঘগুলো একসাথে জড়ো হয়, মেঘের সাথে ধাক্কা লাগে, বিদ্যুৎ আর বজ্রপাত হয়, বৃষ্টিপাত শুরু হয়ে যায়, মেঘ থেকে এভাবে বজ্রপাত হয়, তারপর বৃষ্টিপাত হয়, তারপর পানি আবার বাষ্পীভূত হয়। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনে পানিচক্রের সবগুলো স্তরে বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে, অনেক কথা বলা হয়েছে। সূরা নূরের 43 নম্বর আয়াতে এ কথার উল্লেখ আছে, সূরা রুমের 48 নম্বর আয়াতে, সূরা আল জুমার 21 নম্বর আয়াতে, সূরা আল মুমিনুনের 14 নম্বর আয়াতে, সূরা রুমের 24 নম্বর আয়াতে, সূরা আল হিজরের 22 নম্বর আয়াতে, সূরা আরাফের 57 নম্বর আয়াতে, সূরা রাদের 17 নম্বর আয়াতে, সূরা ফুরকানের 48-49 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। সূরা ফাতির 9 নম্বর আয়াতে, সূরা ইয়াসিনের 34 নম্বর আয়াতে, সূরা জাসিয়ার 5 নম্বর আয়াতে, সূরা কাফের 9 নম্বর আয়াতে, সূরা ওয়াকিয়ার 68-70 নম্বর আয়াতে, আরো আছে সূরা মুলকের 30 নম্বর আয়াতে পবিত্র কোরআনে পানিচক্রের বিস্তারিত বর্ণনা দেয়া আছে। তাহলে পবিত্র কোরআনে পানিচক্রের বিস্তারিত বর্ণনা আমরা এখানে পেয়েছি। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সবচেয়ে বেশি কথা বলেছেন প্রজনন তত্ত্ব নিয়ে বেশিরভাগ সময়ই, তারপর ভূতত্ত্ববিদ্যা নিয়ে, তারপর আরো ছয়টা বিষয় আমি সবই নোট করেছি। ভূতত্ত্ববিদ্যা নিয়ে বলি, আমরা আজকের দিনে জানতে পেরেছি ভূতত্ত্ববিদরাই আমাদেরকে বলেন যে পৃথিবীর ব্যাসার্ধ হল প্রায় 3750 মাইল, আর ভেতরের স্তরের দিকে গরম তরল পদার্থ আছে, সেখানে কোনো জীবন নেই। আর পৃথিবীর উপরের এই ভূত্বক যেখানে আমরা বাস করি এটা খুবই পাতলা, 1 মাইল থেকে 30 মাইল পুরু, কোনো জায়গায় আরো বেশি পুরু, তবে বেশিরভাগ জায়গায় 30 মাইল পুরু। আর এটা খুবই স্বাভাবিক যে পৃথিবীর উপরের এই অংশটা পৃথিবীর ভূত্বক নড়াচড়া করবে। পৃথিবীর ভূত্বক ভাঁজ হয়ে যায়, এই জন্য পাহাড় পর্বত তৈরি হয়, এই জন্য পৃথিবী ঢলে পড়ে না। পবিত্র কোরআনে সূরা নাবার 6-7 নম্বর আয়াতে উল্লেখ আছে যে বল জিবাল আওতাদা, আমি ভূমিকে করিয়াছি তোমাদের শয্যা এবং পর্বত সমূহকে করিয়াছি কিলক। কোরআনে কথা বলে না পাহাড়গুলোকে কিলক বানিয়ে ছোড়া হয়েছে, পাহাড়গুলো কিলক। আরবি শব্দ আওতাদ অর্থ কিলক বা তাবুর খুঁটি। আজকের দিনে আমরা জানি, আধুনিক ভূতত্ত্ববিদ্যা বলে যে পাহাড় পর্বতের গভীর শেকড় থাকে, এটা জানা গিয়েছিল 19 শতাব্দীর শেষ ভাগে। আর বাইরে থেকে পাহাড় পর্বতের যেটুকু আমরা দেখি সেটা খুবই সামান্য, সামান্য, বেশিরভাগ অংশ মাটির নিচে। কিলকের ক্ষেত্রে যেমন হয়, যেভাবে এটাকে মাটির মধ্যে গাঁথা হয়, ছোট্ট একটা অংশ মাটির উপরে থাকে, বেশিরভাগই থাকে মাটির নিচে, অথবা আইসবার্গের মাথার মতো, এটা শুধু মাথা দেখা যায়, আর 90% থাকে পানির তলায়। কোরআন বলছে সূরা গাশিয়ার 19 নম্বর আয়াতে বলা আছে, আর সূরা নাজিয়াতের 32 নম্বর আয়াতে বলা আছে এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রথিত করিয়াছেন এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে গেঁথে দিয়েছেন। আজকে আধুনিক ভূতত্ত্ববিদ্যা অনেক উন্নত হয়েছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল যে কথা বললেন সেটা হল প্লেট টেকটনিক্স এর থিওরি। এই থিওরিটা মানুষ জেনেছে 1960 সালে পর্বত তৈরি হওয়ার কথা এখানে বলা হয়েছে। এমনকি আজকের দিনের ভূতত্ত্ববিদরাও বলেন যে পাহাড়ের কারণে পৃথিবী কম নড়াচড়া করে। সব ভূতত্ত্ববিদ কথা বলেন না, তবে অনেকে কথা বলেন। আমি এমন কোন জিওলজির বই পড়িনি, আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে একটা মাত্র জিওলজির বইয়ের নাম বলতে বলছি, তার সাথে কোন জিওলজিস্টের কথাবার্তার কথা বলছি না, এসবের গুরুত্ব নেই। ডক্টর কিত মোরের সাথে তার কথাবার্তা হয়েছে, এখানে প্রমাণ দেন। আর যদি এই বইটা পড়েন, দ্য আর্থ, যে বইটা পৃথিবীর সব ইউনিভার্সিটির জিওলজিতে পড়ানো হয়, এই বইটার লেখকদের একজন যার নাম ফ্র্যাঙ্ক প্রেস, যিনি একসময় আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টারের অ্যাডভাইজার ছিলেন আর আমেরিকার একাডেমি অব সায়েন্সের প্রেসিডেন্ট ছিলেন, তিনি তার বইয়ে লিখেছেন পাহাড় পর্বতগুলো আকারে কিলোকের মতো, মাটির নিচেই বেশিরভাগ অংশ। তিনি আরো বলেছেন পাহাড় পর্বতের কাজ হল পৃথিবীকে ধরে রাখা। আর পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে বলা আছে, সূরা লুকমানের 10 নম্বর আয়াতে বলা আছে, এছাড়াও সূরা নাহালের 15 নম্বর আয়াতে বলা আছে, এবং তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করিয়াছেন যাহাতে পৃথিবী তোমাদিগকে লইয়া আন্দোলিত না হয়। কোরআনে বলা আছে পাহাড়ের কাজ হল পৃথিবীর নড়াচড়া থামানো, একথা কোরআনের কোথাও বলা নেই যে পাহাড়ের কাজ ভূমিকম্প ঠেকানো। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বলেছেন, তিনি তার বইয়ে লিখেছেন, এমনকি লেকচারও বলেছেন যে
আপনারা দেখবেন যে পার্বত্য এলাকায় প্রায় ভূমিকম্প হয়, আর পাহাড়ের কারণেই এই ভূমিকম্প হয়ে থাকে। কোরআনে কোথাও নেই যে পর্বত ভূমিকম্প ঠেকায়। ভূমিকম্প শব্দটার আরবি হলো, ডক্টর ক্যাম্বেলও জানেন, সেটা হলো জিলজাল বা জালজালা। আর কোরআনের এই আয়াতগুলোকে বলা হয়েছে তামিদা। তামিদা অর্থ নড়াচড়া করা, ঢলে পড়া, হেলে পড়া। আর পবিত্র কোরআনের সূরা লুকমানের 10 নম্বর আয়াতে বলা আছে, এছাড়াও সূরা নাহালের 15 নম্বর আয়াতে আছে, তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বতকে